তো আজকে আমরা পড়াবো কি, ফ্লো চার্ট। ওকে, তো ফ্লো চার্ট কাকে বলে? হোয়াট ইজ ফ্লো চার্ট? সাপোজ প্রান্ত, একটা ছেলে। ওকে, আচ্ছা আমরা আগে প্রান্তর স্ট্রাকচারটা আঁকলাম না? প্রান্তর মাথায় অনেক কিছু ঘুরে, সে বলতেছে সে ফার্স্টে কি দেখবে, টিভি দেখবে, দেন হচ্ছে গেম খেলবে, দেন হচ্ছে ঘুমাবে অর্থাৎ স্লিপ করবে। তো এগুলা কি করতেছে? এগুলা প্রান্তর মাথার মধ্যে কি হইতেছে, ঘুরপাক খাচ্ছে। তো সে এই যে যে আইডিয়াগুলো করতেছে, পরবর্তীতে সে একটা পিকচার আঁকলো। সহজ কথা এটা আমাদেরকে প্রান্ত ভাই সাহেব। দেন সে কি করতেছে, টিভি দেখতেছে, টেলিভিশন। দেন সে কি করতেছে, গেম খেলতেছে। দেন সে কি করতেছে, ঘুমাচ্ছে। ওকে, প্রান্ত টিভি দেখতেছে, ঘুমাইতে ইয়া গেম খেলতেছে, দেন কি করছে, ঘুমাচ্ছে। তো কথা হইতে পারে আমরা ফ্লো চার্ট পড়বো প্রান্তকে নিয়ে কেত কেন এত অ্যানালাইসিস করা হইতেছে। সিম্পল জিনিস, প্রান্তর মাথায় যেগুলো থাকতেছে সেগুলো সে কি করতেছে, চিন্তা করতেছে। চিন্তাকে কি বলা হয়? লজিক বলা হয়। চিন্তাকে কি বলা হয়? লজিক। আর আমি তার চিন্তাগুলোকে কিসের মাধ্যমে দেখাচ্ছি? ডায়াগ্রামের মাধ্যমে বা চিত্রর মাধ্যমে কি করতেছি, উপস্থাপন করতেছি। ওকে, সহজ কথায় আমরা বলতে পারি লজিক তথা চিন্তাকে যখন ডায়াগ্রামের মাধ্যমে কি করা হয়, উপস্থাপন করা হয়, তাকে মূলত কি বলা হয়, ফ্লো চার্ট বলে। ক্লিয়ার? আমরা যখন আমাদের লজিককে ডায়াগ্রামের মাধ্যমে কি করব, উপস্থাপন করব। লজিক বলতে মূলত কাকে বোঝায়, চিন্তাকে। চিন্তাকে যখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে কি করব, উপস্থাপন করব, সেটাকেই মূলত কি বলা হবে, ফ্লো চার্ট বলা হবে। ঠিক আছে, তো ফ্লো চার্টের কিছু সিম্বল আছে, তো সেই সিম্বলগুলাই আমরা আলোচনা করব। সিম্বল ইন ফ্লো চার্ট, সবার প্রথমে কি আসে, এটাকে কি বলা হয়, স্টার্ট বলে। ওকে, সেকেন্ড এটাকে কি বলা হয়, এটাকে ইনপুট বলে। ওকে, থার্ড এটাকে কি বলে, এই বক্সটাকে প্রসেসিং বক্স বলে। এটাকে কি বলে, প্রসেসিং। ওকে, এরপরে যেই বক্সটা আসে সেটাকে কি বলা হয়, এটাকে এটাকে কন্ডিশনাল বক্স বলে। এটার কয়টা শাখা থাকবে, দুইটা, একটা ইয়েস আর একটা হচ্ছে কি, নো। ঠিক আছে, কন্ডিশনাল বক্সের পরে আসবে কি, এটাকে কি বক্স বলে, এটাকে আউটপুট বক্স বলে। ওকে, সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, ইনপুট যেদিকে থাকবে আউটপুট তার বিপরীত দিকে থাকবে। আমি যদি এটাকে আউটপুট ধরি, এটাকে কি ধরতে হবে, ইনপুট, আর এটাকে ইনপুট ধরলে এটাকে আউটপুট ধরতে হবে। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আউটপুট ইনপুটের কি হবে, বিপরীত দিকে হবে। লাস্টে আসবে হলো গিয়ে এই গোল চিহ্নটাকে কি বলা হয়, কানেক্টর। এটাকে কি বলা হয়? এগুলো আমরা নেক্সট ফ্লোচার্ট যখন করবো এগুলো ভালোভাবে শিখতে পারবো, এগুলো কিসের জন্য ইউজ করা হয়। কানেক্টরের পরে আসে কি, লাস্টেরটা, এটাকে কি বলা হয়, এন্ড। স্টার্ট যেমনে করতে হবে, এন্ডও সেভাবেই করতে হবে। ওকে, তো এগুলো হচ্ছে ফ্লোচার্টের সিম্বল। আর ফ্লোচার্ট কাকে বলে এগুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই।